তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবা যে কিছুই খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম, আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি 22 রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। আই ওয়াজ সো অ্যামিউজড। সে বললে কি হইতো আমি জানি না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কেসে এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে।